রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা সকলকে মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রুহ আফজান নামক একটি শরবত নিয়ে। এটি উৎপাদন করে থাকে হামদর্দ ল্যাবরেটরিজ ফুড ডিভিশন বাংলাদেশ। তো বন্ধুরা যে আজকে এই রুহ আফজা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, আসলে এটা হয়তো অনেকের কাছেই পরিচিত একটি নাম সিরাপ রুহ আফজা। ছোটো সময় যখন আমরা বেড়াতে যেতাম তখন প্রায় বাড়িতেই দেখতাম যে রুহ আফজা খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ, এবং প্রায় বাড়িতে দেখতাম যে আমাদেরকে শরবত বানিয়ে দিতেন বা মেহমানদারি করার ক্ষেত্রে কিন্তু রুহ আফজার গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল, এখনও আছে। আপনি যদি কোনো বাড়ির পুরনো বাড়ির যদি কোনো উঠানের যদি মাটি খোঁড়েন তারপরে কিন্তু যদি দেখেন যে রুহ আফজার কিন্তু খোসা পাই পেলে বা অর্থাৎ রুহ আফজার কী বলে বোতল পেতে পারেন, মানে রুহ আফজা এরকম একটা পরিচিত নাম, এরকম একটা পরিচিত সিরাপ। হামদর্দ কোম্পানির এই রুহ আফজা খুবই গুরুত্বপূর্ণ এবং শরীরের জন্য খুবই উপকারী একটা সিরাপ। তো আজকে আমি এই রিভিউ দিলাম এই কারণে যে রমজান মাসে কিন্তু এর কদর আর একটু বেড়ে যায়, কারণ রমজান মাস আসলেই কিন্তু ইফতারিতে তারপর সাহারিতে কিন্তু এই রুহ আফজা শরবতের বা সিরাপের কিন্তু কদর বেড়ে যায় এবং এটি সবার কাছেই প্রিয় একটি নাম। তো বন্ধুরা এর ভিতরে অনেক উপাদান দেওয়া রয়েছে, যদি আমি সেই উপাদানগুলো আলোচনা করতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি মূলত এর কাজ কী এবং আপনারা কীভাবে সেবন করবেন সে ব্যাপারে আলোচনা করব। বন্ধুরা রুহ আফজা একটি প্রাকৃতিক কল্যাণকর স্বাস্থ্যকর সুরক্ষাকারক উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি ফর্মুলেশন যা সুস্বাদু সতেজকারক প্রশান্তিদায়ক ও তৃষ্ণা নিবারক হিসেবে খুবই দারুণ কাজ করে থাকে। তো এখন মোটামুটি এই সিরাপ আমরা যে আমরা ফার্মেসিতে বা যে কোনো মুদি দোকানে কিন্তু আপনারা এই রুহ আফজা সিরাপটি পাবেন, যেটা মোটামুটি অন্যান্য এই প্রস্তুতের অর্থাৎ এই ফর্মুলেশন যে তৈরি অর্থাৎ এই প্রস্তুতের যে ফর্মুলেশন যে তৈরি করা হয় এর তুলনায় কিন্তু হামদর্দের এই রুহ আফজা সিরাপটি কিন্তু দাম মোটামুটি কমই আছে এবং স্বাস্থ্যের উপকারের দিক থেকে আপনি যদি তুলনা করেন তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ। তো এগুলো আমরা যে কোনো ফার্মাসিতে অথবা কী বলে যে কোনো মুদি দোকানে কিন্তু আমরা যদি আমরা খোঁজ করি তাহলে কিন্তু অবশ্যই পাবো। তো এটা কির সাথে খাওয়া যায়, এক গ্লাস অর্থাৎ 200 মিলি পানিতে 50 মিলি রুহ আফজা মিশালে চমৎকার শরবত তৈরি হয়। রুহ আফজা মিশিয়ে বিভিন্ন প্রকার সুস্বাদু রেসিপি প্রস্তুত করা যায়, যেমন রুহ আফজা শরবত, রুহ আফজা ইসবগুল, সাগুদানা, লাচ্চি, মিল্ক শেক, আইসক্রিম, ফালুদা, ফিরনি সহ বিভিন্ন প্রকার খাবারের সাথে কিন্তু আমরা এই রুহ আফজা মিলাতে পারি। অবশ্যই কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে কেউ কিন্তু এই রুহ আফজাটি কিন্তু কেউ ফ্রিজে রাখবো না, ক্যাপ খোলার এক মাসের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু এটা শরীরের জন্য আমি যে আলোচনা করছি বন্ধুরা এটা কিন্তু খুবই কী বলে গুরুত্বপূর্ণ এবং শরীরের যে সাধারণ যে প্রশান্তি সেটা কিন্তু ফ্রি আনে, শরীরের দুর্বলতা দূর করে এবং আপনি যদি রুহ আফজা প্রতিদিন সেবন করেন দেখবেন আপনার শরীরের ভিতরে অন্যরকম একটা এনার্জি চলে আসবে, আপনার অন্যরকম একটা ভালো লাগবে। তো আসলে রুহ আফজা সম্পর্কে বলার আমি এত কিছু বলার প্রয়োজন মনে করি না, কারণ রুহ আফজা সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ বা পরিচিত সিরাপ। তো সুতরাং আপনারা প্রতিদিন ইফতারিতে এবং সাহারিতে আপনারা কিন্তু এই রুহ আফজা কিন্তু রাখতে পারেন এবং অনেক উপকারী একটি সিরাপ। সাধারণত এই প্রতিদিন যে রোজা রাখার কারণে যে একটা ক্লান্তি আসে রুহ আফজা সিরাপটি যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। শুধুমাত্র যে রমজান মাসে এটা সেবন করা যায় তা না, যে কোনো সময় আপনারা সেবন করতে পারেন। প্রচণ্ড রোদের রোদ থেকে এসে যদি আপনি একটু রুহ আফজা এক গ্লাস পানিতে মিশিয়ে যদি আপনি সেবন করেন, সাথে একটু যদি লেবুর রসও দিয়ে তারপর সেবন করেন দেখবেন আপনার শরীরে অন্যরকম একটা প্রশান্তি চলে আসছে। তো বন্ধুরা এটা যে ছোটো যে সিরাপটা এটার দাম হলো সবচেয়ে ছোটো যে সিরাপটার দাম হলো 150 টাকা এবং এর চাইতে বড়ো যেটা তার সেটার দাম হলো 250 টাকা। তো আমরা অবশ্যই কিন্তু এগুলা যে কোনো ফার্মেসি অথবা যে কোনো মুদি দোকানে পাবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।